সোমবার পূর্ব বর্ধমান জেলার ভারতীয় জনতা সদর জেলা কৃষাণ মোর্চার পক্ষ থেকে তিন দফা দাবি জানিয়ে অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। ভারতীয় জনতা কিষাণ মোর্চার সদর জেলা কমিটির সভাপতি দেবাশীষ সরকার জানান, বাজারে আলুর দাম না থাকায় সরকারকে 10 টাকা কেজি দরে আলু কেনার আবেদন জানানো হয়। পাশাপাশি বোরো চাষে জল দেওয়ার দাবি ও ধান কেনার ক্ষেত্রে মিলগুলিকে স্বচ্ছতা আনার দাবি জানানো হয়। তিনি আরো জানান, অতিরিক্ত জেলা শাসক বিষয়গুলি মুখ্যমন্ত্রী জেলা সফরের সময় জানাবেন। আজকে আমাদের ভারতীয় জনতা কিষাণ মোর্চা বর্ধমান সদর জেলার পক্ষ থেকে ডেপুটেশন, মূলত পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আলু উঠছে এবং আমরা দেখলাম, আমরা এর আলুর যে বীজের একটা কালোবাজারি হয়েছিল, যখন আলু চাষ হচ্ছে, যখন আলুর বীজ লাগানো হচ্ছে, তখন যে আলুর বীজ 1600 টাকায় কিনতে চাষি, সেই আলুর বীজ 5000 টাকায় কিনতে হয়েছে। আমরা সেই নিয়ে এডিএর কাছে একটা ডেপুটেশন আমরা দিয়েছিলাম। আর আজকে যখন আলুটা উঠছে, আলুটা বিক্রি হচ্ছে কোথাও 3 টাকা কিলো, কোথাও 4 টাকা কিলো কেজিতে। যেই চাষি 5000 টাকা কেজি আলুর বীজ কেনার পরে 4 টাকা কেজি যদি আলু তাকে বিক্রি করতে হয়, তাহলে সেই চাষির আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যেই আলুর চাষে 1 বিঘে খরচ হয় 25 থেকে 30 হাজার টাকা, সেখানে তাকে বিক্রি করে সে পাচ্ছে 15 থেকে 16 হাজার টাকা, 10 থেকে 15 হাজার টাকা চাষির ক্ষতি। এই ক্ষতিটা সরকারকে পূরণ করতে হবে। সেই জন্য মূলত আমাদের দাবি ছিল যে সরকারকে সরকারি সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে, নয়তো সরকার সরাসরি চাষির কাছ থেকে 10 টাকা কেজিতে আলু কিনবে। যদি 10 টাকা কেজিতে সরকার আলু না কেনে, তাহলে পশ্চিমবঙ্গে চাষিদেরকে বাঁচানো যাবে না। দালাল আর ফোরেদের পাল্লায় পড়ে পশ্চিমবঙ্গের চাষিরা সর্বশান্ত হয়ে যাবে। পশ্চিমবঙ্গের আমার কৃষক পরিবারের মায়েদের মাথার সিঁদুর পর্যন্ত থাকবে না যদি এই 2 টাকা 3 টাকা কেজি দরে আলু চাষিদেরকে বিক্রি করতে হয়। এবং বোরো চাষের বিস্তীর্ণ এলাকায় রাজ্য সরকার জল দিচ্ছে না। আমরা এই নিয়ে প্রচুরবার বহু বিডিওর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। বর্তমানে আমাদের সাংগঠনিক জেলায় 14টি বিডিও আছে, আমরা 14টি বিডিওর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি যে বোরো চাষে চাষিকে জল দিতে হবে, কিন্তু বিভিন্ন জায়গায় চাষিকে জল দেওয়া হচ্ছে না। বোরো চাষে সরকার বলে টাকা নেই, আর সেই সরকার কেলাবে 5 লাখ টাকা দিতে পারে, আর চাষিকে জলের জন্য তার পয়সাটা সরকার দিতে পারে না। দুটো আমাদের দাবি ছিল। ধান কেনায় স্বচ্ছতা আনতে হবে, এটা আমাদের 3 নম্বর দাবি ছিল। যে মিল মালিকগুলো তাদের ইচ্ছে মতন ধান থেকে খাদ বাদ দিচ্ছে, 1 বস্তা চাষির 60 কিলোর ধান নিয়ে যাচ্ছে, সেখান থেকে কখনো 8 কিলো কখনো 6 কিলো তারা বাদ দিচ্ছে, যেটা 1 কুইন্টালে 4 কিলো বাদ দেওয়াটা যুক্তিযুক্ত। সেখানে 60 কিলোর বস্তায় কোথাও 8 কিলো কোথাও 6 কিলো করে খাদ বাদ দিয়ে দেওয়া হচ্ছে। চাষি সেইখানে ধান বিক্রি করতে পারছে না, সে ধানটাকে ফিরিয়ে নিয়ে আসছে, আর তার জায়গায় দালালদের কাছে চাষিকে ধানটা বিক্রি করতে হচ্ছে, আর দালাল আর ফোরে বাসদের রাজত্ব চলছে। মিল মালিকগুলো স্বেচ্ছাচারিতা চালাচ্ছে, সেই মিল মালিকগুলো আমরা নির্দিষ্টভাবে মিল মালিকের নাম আমরা মাননীয় এডিএম সাহেবের কাছে আজকে জমা দিয়েছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন ব্যবস্থা গ্রহণ করবেন, এবং উনি আশ্বস্ত করেছেন যে কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, সেই মুখ্যমন্ত্রীর কাছে উনি আমাদের দাবিগুলো রাখবেন। এবং বর্তমানে আলু নিয়ে যে চাষিরা আজকে চূড়ান্ত অবহেলার শিকার হচ্ছে, সেই আলু চাষিদের পাশে সরকারকে দাঁড়াতে হবে, এই দাবি আমাদের ছিল। উনি আমাদের কথা দিয়েছেন যে উনি কালকে এই বিষয়গুলো তুলবেন। যদি সরকার 10 টাকা কিলো চাষিদের কাছ থেকে আলু না কেনে, তাহলে কিন্তু বর্ধমান জেলায় আমরা পুরো রাস্তা অবরোধ করে গোটা বর্ধমান স্তব্ধ করে দেবো, চাষিদেরকে হারাতে দেবো না। একটা মাঠের চাষিরাও যেন তারা আত্মহত্যা না করে, এর সুচিন্তিত ব্যবস্থা সরকারকে করতে হবে। এবং 10 টাকা কেজি দরে আলু সরকারকে কিনতে হবে। সরকার কিভাবে কিনবে আমাদের দেখার দরকার নেই, কিন্তু চাষিকে বাঁচাতে হবে, কারণ সরকার প্রথমবারে বীজের নিয়ন্ত্রণ করতে পারেনি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।